আরেকটি আইসিটি ক্লাসে সবাইকে আইসিবি স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা টিচার আসলাম নরগেট দেখাবো। তো নরগেটটি মূলত অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয়। এর আগে আমরা দেখাচ্ছিলাম ন্যান্ড গেট কীভাবে তৈরি করতে হয়। তো ন্যান্ড গেট, নরগেট এ জাতীয় সকল গেটগুলো জানতে গেলে তোমাকে অবশ্যই মৌলিক গেট জানতে হবে। মৌলিক গেট জানার জন্য তুমি আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে আসতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের হোয়াইট বোর্ডে যাচ্ছি। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা আমাদের হোয়াইট বোর্ডে, দেখাবো কীভাবে নরগেট করতে হয়। নরগেটটি মূলত তৈরি হয় অর প্লাস এবং নট এই দুইটি গেটের সমন্বয়ে। অর্থাৎ নরগেট হচ্ছে যৌক্তিক যুগের বিপরীত। তাহলে এই যৌক্তিক যুগের বিপরীত সংখ্যাটা কেমন হবে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। সংখ্যাটা হবে যে গেট বলে, তাহলে সংখ্যাটা হচ্ছে এমন যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে আউটপুটটি হয় ইনপুটের যৌক্তিক যুগের বিপরীত, তাকে নরগেট বলে। তো আমরা যদি মৌলিক গেটের সাহায্যে প্রতীক চিহ্ন অঙ্কন করি তাহলে জিনিসটা এমন, অর্থাৎ মৌলিক গেটের সাহায্যে প্রতীক চিহ্ন, মৌলিক গেটের সাহায্যে প্রতীক চিহ্ন, তাহলে অর এবং এ নট এই দুইটার সমন্বয়ে। ইনপুট দিলাম একটা, একটা কি বি, তাহলে এখানে এ যোগ বি, যেহেতু নট এক্স ইকুয়াল টু এ যোগ এ নট। তো এই বিষয়গুলো আমরা আগে অনেক ব্যাখ্যা করে বলছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসলে এগুলো বুঝতে অসুবিধা হবে। ইনপুট এ এবং বি, তাহলে যেহেতু যৌক্তিক যুগ এ প্লাস বি এবং নট এ, যে উপরে নট বসে গেল। এরপরে যদি এটাকে আমরা যৌগিক গেটের সাহায্যে আঁকি, যৌগিক গেট, তাহলে কী হবে, এই যে এটা হচ্ছে অরগেট, অরগেট ইনপুট এ এবং বি, এই যে নট চিহ্নটা এখানে দেবো, তাহলে হয়ে গেল এক্স ইকুয়াল টু এ প্লাস বি হল নট। একদম ইজি। এই দুইটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে প্রথমটা আছে এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে, এটা হচ্ছে যৌগিক গেটের সাহায্যে এক্স গেটের প্রতীক চিহ্ন। তো এখন আমরা দেখাবো কীভাবে সত্যক সারণী করতে হয়। তো আমরা দেখাচ্ছি এখানে তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণী দেখাবো। তো ভিউয়ার্স, এখন দেখাবো কীভাবে ইনপুটগুলো অর্থাৎ সত্যক সারণী তৈরি করতে হয়। তো সত্যক সারণী তৈরি করতে গেলে আমরা লিখে নিলাম এটা ট্রুথ টেবল, এইভাবে ঘরটা এঁকে ফেলতে হবে। এই যে ইনপুট দিলাম, আউটপুট দিলাম, ইনপুট তিনটা, একটা এ, একটা বি, সি, ইনপুট দুইটাও দেওয়া যায়, তিনটাও দেওয়া যায়, আমরা সবগুলো দেখাবো। তো এই জায়গাটা করলে হবে না করলেও হবে। তো ইনপুটগুলো আমরা এখানে গড় গড়, ইনপুট তিনটে হলে গড় হবে আটটাগুলো, আমরা আগে সূত্র দেখাচ্ছিলাম, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসলে অবশ্যই বুঝবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তো আমরা এগুলো মুছে দেবো অতিরিক্তটা। তো আমাদের মানগুলো হচ্ছে কি, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, তারপর জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, চারটা জিরো, তারপরে চারটা ওয়ান। তোমরা আগে অবশ্যই আগের বিট নাইন গেট দেখে আসবে, দেখে আসলে এটা বুঝতে পারবে কীভাবে এগুলো তৈরি করছি। যৌক্তিক যুগ, তাহলে তিনটা শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্য দুইটা আর একে যোগ করলে এক হবে, এগুলো দুইটা হবে, দুইটা ওয়ান একে যোগ করলে এক হবে, সবগুলো এক হচ্ছে এখানে, যতটা ওয়ান যোগ করে এখানে এক হবে। তারপরে এর বিপরীত, যৌক্তিক যুগের বিপরীত, তো শূন্যের বিপরীত কি ওয়ান, তাহলে ওয়ানের বিপরীত শূন্য, বাকি সবগুলো কী হবে শূন্য হবে। অর্থাৎ এটা এটা হচ্ছে যৌক্তিক যুগ এবং এটা যৌক্তিক যুগের বিপরীত, অর্থাৎ যোগ করে যা পাইলাম তার বিপরীত। এটা হচ্ছে থ্রি ইনপুট বিশিষ্ট, অর্থাৎ থ্রি ইনপুট নট
গেট থ্রি, এটা হচ্ছে থ্রি ইনপুট নর গেট। এবার আমরা যদি লজিক সার্কিট আঁকতে চাই অর্থাৎ ইলেকট্রনিক সার্কিট, তাহলে সার্কিটটা আমরা এভাবে আঁকতে পারি। একদম ইজি একটা পদ্ধতি সার্কিটটা তৈরি করার। এটা আউটপুট, তিন ইনপুট যেহেতু দেবো তাহলে একটা এ একটা বি একটা সি, এভাবে এ বি সি আঁকবো আমরা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে একদম ইজি। অর্থাৎ এটা হচ্ছে আর রুট। তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট। আর এটা হচ্ছে সত্যক সারণী। এইভাবে চাইলে আমরা নরগেটগুলো একদম ইজিতে করে ফেলতে পারি। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পাশে থাকা যে বেল আইকন রয়েছে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটিও অন করে দাও পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে স্ক্রিনে ভেসে আসা যে দুই পাশে, এই পাশে তুমি চাইলে এগুলো টাচ করেও অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।